এই যেরকম দেখছে না আই কার্ড প্যান কার্ড আধার কার্ড শুধু লিঙ্ক কর তারপর তোমার ঠিক চঞ্চল করে রেখেছে তুই যাতে মুখ খুলতে না পারিস তেলের দাম হচ্ছে সর্ষের তেল একশো পঁচাত্তর টাকা অধিক দেখার সময় নেই আই কার্ড আধার কার্ড লিঙ্ক হ্যাঁ চাচা শুধু ঘুরতেছে শুধু ঘুরতেছে তারপরে নামের গন্ডগোল আমাদের এত বেশি বাপ আমি বহু জায়গায় বলেছি এই আগামী দিন এনার্সি হবে জি খবর রাখো না আমরা বাইরে ঘুরি খবর রাখি বাবা এই যে বলছে হবে না হবে না ঠিক মাথা মেরে করে নেবে আর নইলে আই কার্ড আধার কার্ড প্যান কার্ড কন্ট্রোলের কার্ড আজকের লিঙ্ক করতে বলছে কেন তোমার তত্ত্ব জেনে নিচ্ছে জি খুব সাবধান বাবা খুব সাবধান এই যে নামগুলো ঠিক রাখিস আমি বহু জলসা বলেছি বাবা নামগুলো ঠিক রাখিস যেন আধার কার্ডে এক নাম আই কার্ডে আর এক নাম প্যান কার্ডে অন্য নাম এ যেন না হয় নামগুলো ঠিক থাকে পদবিগুলো ঠিক থাকে সেই দলিল খুলে দেখো বাবা তোমার পূর্ণ দলিল খুলে দেখো তোমার দাদার কি নাম তোমার বাপের কি নাম আর ওরা কি তো ওইগুলো যাচাই করবে খুব সাবধান ওইগুলো যাচাই করবে এজন্য বলছি বাবা খুব সাবধান তবে একটা কথা মনে রেখে দিও কিছুই করতে পারবে না আমাদের পাশে আছে আল্লাহ একটু আসতে বলো একটু জোরে বলো একা গরিবে নবাব খাজা মহিনুদ্দিন আজমিরি একই দিনে এই ভারতের জমিনে নব্বই লক্ষ ইহুদিকে ইমানের কলমা পড়ে মুসলমান করিয়েছে চালাকি পেয়েছ চালাকি পেয়েছো এরা করবো টকর ভয় দেখাচ্ছ মুসলমান সে ভয় করে না এই আমরা হজে গেছি উমরা হজে কাফন পরে তাই গেছি কাপন পরে সাদা কাপন পরে গেছি একটা একটা পরনে হবে আমরা মুসলমান ও চিন্তা করিনি এসেছি চলে যাব তোরা বেশি গাড়ি বাড়ি তোরা চিন্তা করি কি ঠিক না ভাবে জি পরিষ্কার করে কথা বলছি তবে একটা কথা বলে দিয়ে যাচ্ছি শোনা এই ভাই ভাই নিজেরা মরো না বাপ ভাই ভাই নিজেরা দ্বন্দ্ব করে টাকাগুলো অন্যের খাবিও না পাই ধরে বলছি নিজের একটু বাড়ি একটু আপোস করে লিস এক বেগর জমি যদি হাফ হাফ করে লে দুই ভাই কি এসে যায় বাবা কি এসে যায় এক বেগর জমি দুই ভাই হাফ করলো এই ছোট ভাই তুই হাফলে আমি হাফলে এতে দ্বন্দ্ব থাকে আল্লাহ ছোট ভাই বড় ভাই বলতে দেখে লোক দেখতে দেখতি দেখতে দেখতে তিন চার লাখ টাকা তখন বসিরাটে গিয়ে বলতে আধ ভাই বলতে কেন বলতে আপোষ তা তিন লাখটা খরচ করলি কেন তিন লাখটা খরচ করলি কেন যে সে আপোষ করবি আমাদের কিছু চুল আছে বাপ কে পাম দেয় তোর বড় ভাই দে না কেস টুকি একদম দে দেলে আবার বড় ভাই এও ডবল কেস ছোট দেখা শুনুনি এই চলছে আমাদের অবস্থা পায়ে ধরে বলছি বাপ এখনো ফিরিয়ে আয় এখনো ফিরে তোর তো রোজগারের পয়সা মাতার ঘাম পায়ে পেলা পয়সা অন্যদের খাবাস নে খাবাস তোর বিবি বাল বাচ্চার খাবা একটু আপোষ করে নে একটু মিলিয়ে মিশে যা লাভ হবে আচ্ছা আমি যে কথাগুলো বলছি আপনার রাগ করছেন শোনা এই জোরে বলে রাগ হচ্ছে বাবা আমি কিন্তু রাগের কথা একটা বলছি রে আমি যে কথাগুলো বলছি আপনাদের মনে রাখার কথা বলছি জোরে বলুন আর একটু চিল্লে বলুন এই তো কয়েকদিন আগে আল্লাহর কাবার তো করে ফিরেছি বাবা জানেন না আমার অজ এবং আমি কেমন আপার অনেকে জানেন বাবা আমার বিরুদ্ধে অনেক কথা বলে আমি পরা করি নে আমি পীরের দুয়ালিয়ে চলি জোরে বলে চিল্লে বলে অনেকে বলে খোকা ভাই কিছু জানে না আসো কেন তা তললে যাবেন কি আল্লাহ আকবার ও সব কথা বলে হবে না আজকে সাতচল্লিশটা বছর আমার রজের বয়স বাবা সাতচল্লিশটা বছর আমার রজের বয়স কত ধনবি ধন আমার তো রিটায়ার হওয়ার কথা আল্লাহ চালাচ্ছে জোরে বলে আমার পীর মোশেদের দুয়া আল্লা চালাচ্ছে বাবা বলে লাভ হবে না আমি এমন একটা সেলসেলে ধরে রেখেছি আল্লাহ হকবার এই এই পীরশাই ভুজুর দুয়া করে গেল দেখলে হ্যাঁ এই এর নাম ফুরভুরা এর নাম ফুরভুরা আর এখন উঠেছে কি ভরে বাবা যদি কেউ উঠেছে স্টেজে। এইরকম করে যা কেন খুব সাবধান বাবা পায়ে ধরে বলছি যাক কদিকে আমি যাব না আমার ছেলে অনেকে অনেকে বলেছে হুজুর নবীর কথা একটু বলবেন ইনশাল্লাহ আমি অল্প একটু করে বলে দেই বাবা বিশ্ব নবীর মায়ের নাম ছিল আমায় না কি নাম জোরে বলতে হবে আমার নবীজির আব্বার নাম কি ছিল আব্দুল্লাহ সব জানে তো সব তো পন্ডিত আল্লাহ হক পার কোথাও বাস করছি জি এখন মোটামুটি কথা হচ্ছে নবীজির দাদার নাম ছিল আব্দুল মোত্তালি এতে ডাউট আছে বাবা হ্যাঁ আব্দুল মোতালেবের দশটা ছেলে কটা ছেলে হ্যাঁ এই ছোট ছেলের নাম ছিল আবদুল্লাহ নটা ছেলের বিয়ে হয়ে গেল আবদুল্লার বিয়ে হয়নি সতেরো বছর তখন বয়স আল্লাহর কাবার সামনে নটা ছেলে ডেকে বলছে বাবা আমি তো আবদুল্লার বিয়ে দেব ছোট্ট একটা মেয়ে দেখো আমি বৌমা বলে ঘরে তুলবো আমাকে বাবা কান্না ইচ্ছা হয় বৌমার হাতে দুটো খাবো কান্নে ইচ্ছা হয় বৌমা বলে ডাকবো কান্নে ইচ্ছা হয় বৌমা রান্না করে সামনে দেবে সবার ইচ্ছা হয় আব্দুল মোহতালের প্রস্তাব দিয়েছে এইবার নটা ছেলে বলছে আব্বা চিন্তা করবা না আমরা দেখছি 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 এই বলে যদি একটা ভালো মেয়ে পাওয়া যায় আমার ছোটবার বিয়ে দিয়ে আমরা বউমা বলে ঘরে দেখা দেখি করা ভালো একদম দেখা দেখে উঠে গেছে বাপ আগে যা আমার বাপ চাচা আছে দেখে কত দেখা দেখে হয়েছে বাপ খোঁজ খবর বাড়ির পাশে মেয়েটা কিরাম মেয়ের বাপ কেমন মেয়ের চাচা কেমন আবার মেহের বাপ খোঁজ লেছে ছেলে বাপ কেমন ছেলের চাচা কেমন তারপর বে হয়েছে বাপ এখন খোঁজ চলে না উঠে গেছে সব এখন ছেলে নিজি সব তুই আমার আমি তোর বাপ যদি না লাই বলতে ফেরকি বড় ও মানে কেরা আমি খোকা ভাই তোর পায়ে ধরে বলে যাচ্ছি সোনারে বিয়ে যেটা করবি ভালো মেয়ে মেয়ে বিয়ে করিস একটু নামাজি বিয়ে করিস পর্দা করা মেয়ে বিয়ে করিস বোরকা পাড়া মেয়ে বিয়ে করিস যে মেয়েটা কোরআন পড়তে মেয়েটা বিয়ে করিস যদি দিদি কেন তোমার বাড়ি যদি প্রত্যেকে দিন ফসরের নামাজের পর যদি কোরআন পড়ে ওই বাড়িতে আল্লাহ রহমত ও ছেলেরা তোমার বউ যদি আল্লাহর কোরআন পড়ে দোয়া করে ওই বাড়িতে বিপদাবাদ আল্লাহ দেয় না ওই কোরআনে লেখা চলু না জেলুমিনাল কোরআনে মা হওয়া শিপাও রহমতুল্লিল কোরআন হচ্ছে শেপা কোরআন হচ্ছে ঔষাদ যেখানে কোরআন পড়া হয় আল্লাহ কিন্তু কোনো বিপদাবাদ দেয় না হ্যাঁ আজকের বাড়ি কোরআন শরীফ আছে আমার মা চাচিরা বড় কাগজ বলতো কোরআন বলতো না আমার মা চাচিরা আপনারা জানেন ওরা কোরআন বলতো না বড় কাগজ সকালে উঠবে ওঠার পরে আগে উঠোনটা ঝাড় দেবে দেবার পরে রাস্তা ঝাড় দেবে আমার মা চাচিরা কেন ভালো লোক যদি যায় ময়লা পায় লাগবে এই জন্য রাস্তাটা ঝাড় দিত বাবা কত ভালো ছিল বাবা মাচায় রাস্তায় চলতো চেহারা দেখা যেত না ঘোমটা দিয়ে চলতো কি আদব বাবা কি আদব আমি এখান থেকে দেখেছি পঁয়ত্রিশ বছর আগে বাড়ির সামনে একটা ছোট্ট ঘর ওর নাম ছিল দলস বারেন্ডা কেন কুটুম যদি আসে ওই বারেন্ডায় বসবে দলসে বসবে ঘরের ভিতর আসবে না আর এখন কি নতুন মডেল চলেছে বাপ কুটুম সরাসরি খাটে আর এ ঢেকি তো মাঠে খাটে এ ঢেকি তো মাঠে খাটে চেহারা তো কালো ভুতুড়ে আর যে সেজেইছে ও বাবা চৌকি চশমা হাতে ঘড়ি আংটি এইবার বউ খাদিম করতেছে আর ও বেড়া চাপায় গেছে তিন দিন খাদিম করতে করতে বউ বলতেছে আমি তোমার নামি ও তখন বলতে হুজুর তাবিজ আছে তাবিজ আর কেন তুলছে সে বউ আর মানে না কেন বলছে সে বন্ধু ঘরে নিল আমার বউ এখন বন্ধুর সঙ্গে তোমার জ্ঞান নেই বন্ধু ঘরে আনা নিষেধ তোমার তোমার বাড়ির তুই তুমি খাদিম করবে কেন আগের আমার বাচ্চা ছাড়া করতো না দলে যে বসো উঠে যাচ্ছে বাপ জন্য দেখেন কি হয়ে যাচ্ছে এই জন্য বলছি বাবা খুব সাবধান সারা মক্কা শরীফ ঘুরলো ভালো মেয়ে মিললো না আব্বার কাছে এসে বলছে আব্বা আমার এত ঘোরা ঘুরলাম একটা ভালো মেয়ে তো মিলল না আমার ছোট ভাইয়ের বলে হবে সুন্দর মেয়ে দরকার আমার তো মেয়ে পেলাম না আল্লাহ বলে নাতালে বলছে বাবা তিনটে ছেলে আমার সঙ্গে চলো কেউ বলেছে চারটে ছেলে চলো আমার সঙ্গে উটের পিটি করে মদিনায় চলো নিশ্চয়ই মদিনা একটা ভালো মেয়ে মিলবে এক মাইল দু মাইল না তিন মাইল চার মাইল এদিন তো আমি গেলাম বাবা মক্কা শরীফে মাদিনা শরীফ আমি তো মাইল মিটার দেখলাম মাইল মিটার দেখলাম দু সালে মাইল মিটার দেখেছি বাসের আর এদিন মাইল মিটার দেখলাম বাবা চারশো কিলোমিটার রাস্তা চারশো কিলোমিটার রাস্তা আব্দুল মোত্তালে তিন ছেলে নিয়ে উটির পিটি করে বাবা মদিনার পথে রওনা হয়েছে জঙ্গল বন পাহাড় পৌঁছে গেছে মদিনার বাজারে যাওয়ার পরে মদিনা বসিদের ডেকে ডেকে বলছে মদিনার ভাইরা আমার বাড়ি মক্কা নগরে আমার নাম আব্দুল মুতালিব আমি হলাম আল্লাহর কাবার মুতালিব কোরাইশ বংশের নেতা একটা ভালো মেয়ের সন্ধান বলে দাও আমার একটা ছোট্ট ছেলে আছে তার সঙ্গে আমি বিয়ে দিতে রাজি দোকানদাররা তাকে বলছে হুজুর আপনি কাবার মোতাল লে কেন এসছেন ভালো মেয়ের জন্য বলে হ্যাঁ বলে এক টাইমে মদিনায় পাওয়া যাবে সত্যি ভালো ভালো ভালোর ভালো তার ভালো ভালো বলছে মেয়েটার বাড়ি কোথায় বলে সামনে বিশাল বাড়ি চলে যান ওই বাড়িটা ওই বলে আপনার মেয়ের বাড়ি মেয়েটার নাম আমেনা মেয়েটার নাম আমেনা মেয়ের বাপের নাম আব্দুল আহাব জহুরি যদি কপাল খুলে যায় যদি মেয়েটা একবার আপনার কিসমতে হয়ে যায় তবে আপনার সংসারটা আল্লাহ আলো বানিয়ে দেবে আব্দুল মোতালে ছেলেদের নিয়ে চলে গেল বারান্দায় আপা আব্দুল মুআহব জহুরির বাড়ির সামনে সালাম দিয়েছে আসসালামু আলাইকা ইয়া লাল বায়া ও বাড়িওয়ালা ও বাড়িওয়ালা বাইরালা জবাব দিয়েছে ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনার বাড়ি কথা কি বাবাত পালে ভাই রে আমার বাড়ি মক্কা নগরে আমার নাম আব্দুল মুত্তালিব আমি কোরাইশ বংশের নেতা আমি কাবার মুত্তালিব আমি আপনার বাড়িতে এসেছি আপনার একটা মেয়ে আছে মেয়েটাকে একটু দেখতে এসেছি আব্দুল মোতালের পরিচয় দেবার পরে আব্দুল আহ জহরি কি করলো এইবার পাজা করে বারান্ডায় তুললো ভাই বসেন 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 কি খাবেন বলেন কি খাবেন বলেন না 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 আমি কিছু খাব না কেন খাবেন না বলে না না আমি খাবো না খাবো না আগে আপনার মেয়েটাকে দেখবো তারপর খাবো রে मेयर बाप डे भाई अपनी कबार मुतालिफ अपनी कुर वंशनता अब्दुल मुतलिफ এই দাবি করবেন না আমার মেয়ের আমি দেখাতে পারবো না আমার মেয়ের আপনি দেখতে পাবেন না কেন আমি এসে সেটি দেখবো বলে দেখতে পাবো না আরে ভাই রে এই মকমদিনা শরীফে আপনি একটু খোঁজ নিয়ে দেখেন আমার মেয়ে জীবনে কোনো দিন কোনো ছেলে দেখতে পায়নি কোনো মেয়ে দেখতে পায়নি আমার মেয়ে বোরকা ছাড়া চলেন আমার মেয়ে চেহারা কেউ দেখতে পায়নি আমি আপ্পাকে দেখাতে পারবো না আপনি থাকেন আপনি খান আমি জায়গা করে দিচ্ছি আব্দুল মোতালের তখন চিন্তায় পড়ে গেছে কি আমি এসে আপনার মেয়ের একটু দেখব আর আমার আমি আমি না গ্যারান্টি দেবেন দেবেন বলছি আপনার মেয়ের আমি দেখে চলে যাব জোরে বলুন আপনার মেয়ের আমি দেখবো আব্দুল আহব জহরি বলছে কি করে দেখবেন আমি তো আনবো না সামনে বলছে আনতে হবে না শুধু আমার নামের পরিচয়টা দেন আপনার মেয়ের আনতে হবে না আপনার মেয়ে এমনি আমার কাছে চলে আসবে সুহান আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ জি এইবার মেয়ের বাপ ঘরের মধ্যে যে আমেনার গলাটা জড়ি বুকি লিয়েছে মা মা ও মা হা 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 ছোট্ট মেয়ে ছুটে এসেছে আব্বু আব্বু আমার ডেকেছেন আমার ডেকেছেন ওমা মা আমি তোমার ডেকেছি কেন বুঝতে পারছো না কি হয়েছে আহ তখন আব্দুল জহরি মা থেকে একজন মেহমান এসেছে তোমার একটু দেখবে মা চলো তো সামনে চলো তো চলো আপনি কি কথা বলছেন বলুন এই মদিনার কোন ছেলে জীবন আমার দেখিনি এই মদিনার কোন মেয়ে আমার দেখিনি আর আপনি সামনে যেতে বলছেন তবে শুনলেন জেলার এ বুঝলেন ওনার নাম কি আব্দুল মোতালি বা উনিকে খাবার মোতালি উনিকে কোরাট বংশের নেতা আব্দুল আব্দুল এর চিন্তায় পড়ে গেল বলে মারে আমি তো শুধু বলেছি ম মক্কার থেকে মেহমান এসেছে নামটা তুই বললি কি করে মেলা বাব্বা দিন রাত আজকে স্বপ্ন দেখছি আমি রাতের বেলা শুয়ে আল্লাহর কাবার মোতালি উনি আমাকে দেখতে আসবে কোথাকার কারেন কোথায় শুইস দেখে হ্যাঁ আর আমাদের ছেলে মেয়ে রাতের বেলা শুয়ে নীল স্বপ্ন দেখতে নীল স্বপ্ন সল লেগে বাড়ি কিনেছে সল লেগে সকালবেলা উঠে দেখে ছেড়া বিছিয়ে লা হ হক বা কী বাড়ি কী বাড়ি দেখেছো বা লা আমার একটা ওয়াজা চা আপু শুনেছেন বোধহ কি জানি না তবে একটু রিপ্লে করে দিচ্ছি বাবা মুশানবির জবানে তিনজন লোক বেরিয়েছে ভোর মনে বেড়াতে আপনিয়ে যান বেরিয়েছে একজনের কাছে খানা দুজন ফাঁকা বহু দূর যাবার পরে বলছে ভাই তোর কাছে যে খানা আছে তিনজন খাই এ বলছে মাথা খারাপ তিনজন খেলি পেট ভরে আমার খানা আমি খাব বলছে তুই এত মন নিষ্ঠুর তুই এক লাখ আমাদের দিবি নে আমরা কাপেলা ভাই তো হচ্ছে দ্বিতীয় বাড়ি যে লোক ভালো স্বপ্ন দেখবে রাতের বেলা সেই খাবে এরা বলছে তো ঠিক আছে ঠিক আছে রাতের বেলা এবার তিনজন শুয়েছে আল্লাহ আকবর যার খানা সে গভীর রাতে উঠে চেটিয়ে পুচে খেয়ে বাসন আগল করে ঘুমোচ্ছে এরা সকাল হয়ে গেছে বাপ এ বলছে ভাই আমার স্বপ্ন শোন ও বলতে ভাই আমার স্বপ্ন শোন আর যে খেয়েছে বাসন মুড়ি দিয়ে চেপে বলতে ভাই বল একজন বলতে ভাই রাতির বেলা আছি হজরতে মুসানবী আমার কাছে এসে আমার হাত ধরে সারা তুর পাহাড় ঘোরাচ্ছে আমি খাবো যেহেতু মুসানবীর সঙ্গে ছিলাম আর একজন হচ্ছে ভাই শোন তুই তো মুসানবীর সাথে আর আমি ছিলাম জিব্রালির সাথে আসমানে আমি খাবো যে বাসন চাপা দিলে গেলে হাত দে ও বলছে ভাই আমার স্বপ্ন শোন কি বলতে রাতের বেলা একটা লোক ডেড়ে হেঁটে বাঁশ এসে উঠে খা আমি খাবো না সেই বাঁশ দেখা চাষেলা বাঁশ খাবি কিনা বল ও বলতে ভাই আমি খাবো না এরা শুয়ে রেস আমি খাবো না বলতে না খালি বাঁশ পেটা করে ভাই আমি খেয়ে ফেলিস ভাই বাসনের দিকে তাকিয়ে দেখ সত্যি খেয়ে এরা দুজন বলছে হ্যাঁ নিষ্ঠুর বাঁচলে যখন এই আমাদের এ নি কেন কত ডাক ডেকিল তুই ছিলিস তুর পাহাড়ে আর ছিল আসমানে আমি কারুর পাইনি কিভাবে চালাকি করে খেস দেখেছ যে এর নাম স্বপ্ন আর আমি না যে স্বপ্নটা দেখেছে করুন স্বপ্ন আব্বু মক্কার আল্লাহর কাবার মোতালি উনি আমাকে দেখতে আসবে জোরে বলুন আর একটু চিল্লে বলুন সঙ্গে সঙ্গে মেয়েটা বোরকা পরে নিল জোরে বলুন এক গ্লাস পানি আর খেজুর নিয়ে সালাম দিয়েছে আসসালাম আলাইকুম ও মা মা বস বস মেয়ে ছেলের বাপ মেয়েকে বসতে বলেছে সালাম দিয়েছে এখন আর সালাম আছে বা নানি দাদিরা বলে যাচ্ছে মেয়ের সালাম লিস সালাম লিস খবরদার এইবার গিয়ে বলতে সালাম আলাইকুম কি সালাম দেশতা আল্লাহ আর ওঠা চলন নি তো এ তো ঠোঁট পালিশ মাল ও পাবে কোথায় হোক হ্যাঁ আল্লাহ আকবাদ আর আমে না সালাম দিয়েছে আসসালাম আলাইকুম আব্দুল মোত্তালে বলছে মা বসু ওয়ালাইকুম আসসালাম অমামাক অমামাখ তোমার বোরকাটা তোলো তোমার মুখটা একটু দেখবো মাত অ ভাইরা রে টাকারা সামনে তুলে দিয়েছে আব্দুল মোতালেব এক নজরে তাকে আছে আব্দুল হাব জহরি বলছে ভাই এক নজরে তাকে আছেন কারণটা কি বলে ভাই রে বলুন 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 এ মেয়ে কোথা রেখেছিলেন বলুন আমি আব্দুল মোতালে মনে করছি আকাশের চারজন আমার কাছে লেবে এসেছে ভাই আপনার মেয়ে আমার বৌমা হবে কোন কথা না সুহান আল্লাহ আপনার মেয়ে আমার বউমা হবে তা মেয়ের বাপ বলছে ভাই এই তিনজনে এসে কোন ছেলেটা আপনার আমার মেয়ের সাথে বিয়ে হবে সে ছেলে কই বলতে সে আসেনি তোলতে এদের মতো দেখতি সেই ছেলে তোলতে না বলতে আনে আমি একটু ছেলে দেখি তারপর তো পছন্দ হবে তারপর তো দিন কান হবে ও ভাইরা রে একটা ছেলের বলি দিল ও আমার মক্কায় যাক আমার আবদুল্লাহকে সঙ্গে করে নিয়ে আবদুল্লাহ মেয়ের বাপ দেখবে চলে গেল মক্কা নগরে ওরে আমার ভাই গোসল করে এলে ওরে আমার ভাই জামা কাপড় পরে এলে নসি খুলে গেছে কপাল খুলে গেছে আজকে তোর বিয়ে হবে বিয়ে হবে বলে কই 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 বলে হবে চল সঙ্গে গোসল করে জামা কাপড় উটের পিটি বসলো গুটি গুটি পাই মদিনায় পৌঁছে গেলো মেয়ের বাপের বাড়ির সামনে দাঁড়িয়ে চুটির পিটতে থেকে নেবে মেয়ের বাপ দৌড়িয়ে চলে এসেছে বারেন তাকে দেখে চেহারা করেছে আল্লাহ বা এত সুন্দর ঝলক দিচ্ছে বাবা মনে হয় চাঁদের চেয়ে উজ্জ্বল চাঁদের আপার ফরসা বলে না আবদুল্লা তার না কি সুন্দর তার চাবাল কি সুন্দর তার চোখের পাতা কি সুন্দর তার নাক নকচা কি সুন্দর তার ঠোঁটের পাপড়ি আব্দুল মোত্তালে আব্দুল মোত্তালে বসে বলে ভাই আপনি বারবার আমার ছেলে দিয়ে তাকাচ্ছেন কেন বলে ভাই রে এই মদিনার জমিনে আপনার ছেলে আবদুল্লার একটা ওখর জোড়া মিলবে না আমি মেয়ের বাপ রাজি জি ছেলের বাপ রাজি মেয়ের বাপ রাজি এইবার দুজন বসে আলোচনা করে বিয়ের দিন হলো বৃহস্পতিবারের দিবগত রাত শুক্রবার কার বিয়ে বিশ্বনবীর আব্বা বিশ্বনবীর মা শুক্রবার বিয়ে জোরে বলেন এখন আর দিন লাগে বাপ এখন দিন উঠে গেছে এখন আর দিন লাগে না মঙ্গলবার বে চালাচ্ছে খোদার দিন সব সময় এই তার শুক্রবার করিস কেন বৃহস্পতিবার করিস কেন মঙ্গলবার তোর বিয়ে করতে কে বলেছে আল্লাহ লাগে না এইবার বিয়ে হয়ে গেল সংক্ষেপ করে বলছি বেশি বলবো না বিয়ে হওয়ার পরে আব্দুল মোহালেব ডেকে বলছে ভাই অনুমতি দেন আপনার মেয়ের নিয়ে আমি মক্কায় যাব জোরে বলবো আব্দুল ওহাব জহরি বলছে ভাই বিয়ে যখন হয়ে গেছে আর আটকাল যাবে না ও তো তোমার ও তো আমার না এই দু একটা মেয়ের বাপ হ্যাঁ বিয়ে পরে আর রাখতে পার না আর রাখে না এদিকে আবার বিয়ের আগে কি বলে এখন পাঠাবো না পরে পাঠাবার কবুলটা হোক আর যেই কবুল হয়ে গেছে ছেলে বলতে ওঠ ওঠ যদি মেয়ের মা বলে পাঠাবো না ছেলে বলতেছে গাড়ি সামনে দাঁড়া তোর পিছে দেবো আমি নিয়ে যাবো কেন ওটা তো আমার যেই কবুল হয়ে গেছে ওটা ওর সঙ্গে সঙ্গে আব্দুল মোত্তালে বলছে ভাই আপনার মেয়ের আমি মক্কায় নিয়ে যাই বলে যান উটের পিঠি বসে গেল সামনে বসেছে আবদুল্লাহ পিছনে আমে না জোরে এক একদিকে নবীর মা অপর দিকে নবীর বাপ উটের পিটি বসেছে গুটি গুটি যায় উড গুটি গুটি যায় যেতে 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 দেখে আকাশের মেঘগুলো ছায়া ছায়া করে যায় কিছু দূর যখন চলে গেছে বা কয়েকটা বাঘ সামনে সে দাঁড়িয়ে গেছে আবদুল্লা সামনে দাঁড়িয়ে গেছে উটের পিঠ সামনে দাঁড়িয়ে গেছে আবদুল্লা ভয় করতে লেগেছে আজকের বাঘ 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 সামনে বাঘ 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 বলে আল্লাহ রে জবান খুলে দাও নবীর মা-বাপের সঙ্গে একটু কথা বলে আল্লাহ জবান খুলে দিল বাগের এই বাঘ চিৎকার করে ডেকে বলছে ও নবীর মা ও নবীর বাপ ও নবীর মন নবীর বাপ আজকে জীবন ধন্য জীবন পূর্ণ আজকে আপনাদের চেহারাটা আমরা দেখতে পেয়েছি কি স্বামী স্ত্রী বাবা কি স্বামী স্ত্রী বাবা একই সঙ্গে যা চুটের পিঠে বাবা দেখতে কত সুন্দর একদিকে আবদুল্লাহ অপর দিকে আমেনা মক্কায় পৌঁছে গেছে সামনে কাবার আব্দুল্লাহ লেবে গেল আমেনা লেবে গেল পরে এইবার আমিনা ঘরে গেল আমিনা ঘরে গেল মক্কার মেয়েরা লাইন করে দেখতে লেগেছে দেখতে দেখতে সব দৌড়ে চলে এসেছে আব্দুল মোত্তালে কাবায় হালান দিয়ে বসে আছে যে কাবায় একবার খুললে দুবার গুললে সাতবার ঘুরতে হয় এই কাবার সামনে দিয়ে বসে গেছে আব্দুল বলছে আব্দুল মোহালে বল দিয়েছে জি আমি না তমন আব্দুল্লাহ জমন ছেলে তমন মেয়ে মিলিয়ে দেশে আমার আল্লাহ তলা জোরে বলুন জি এই জন্য তো জাত বংশ থেকে বিয়ে করতে হয় বাবা এই জন্য তো ভালো নেককার আবেদা চাহিদা বিয়ে করতে হয় ছেলেটাও যে ছেলে নেবে খবরদার সুন্দর ছেলে তুমি লেবা আশা করো নামাজের পরে দোয়া কর আল্লাহ আমি যে জামাই করবো জামাইটা যেন ভালো হয় দোয়া নি বাবা ওসব দোয়া নি মেয়ের বা ফিস্ট করে ফিস্ট আমার মেয়ের বিয়ে হবে ফিস্ট দু লাখ টাকা ফিস্ট করে বেঁচে দেবো আবার ফতোয়ালের চেয়ে হারামে হারাম দেবো কোন তো হারাম ও মালও রেখেছে হারাম লেজা হায় কপাল ফাটা একটু চিন্তা করলে না আমার নবীর আব্বা মার বিয়ে হলো ক টাকা লেসলো বাপ এই নবীর আব্বার মার বিয়ে হলো ক টাকা লেসলো মোটর সাইকেল লেসলো না চার টাকা লেসলো আজকের আমরা লোবার পাগল লোহার পাগল দিন এসেছে বলে ছেলে হ্যাঁ উকিলের সাথে বলে দেছে। আমার বুলেট গাড়ি দিতে বলো বুলেট বুলেট ইংরেজি নাম যদি লিখতে বলে ও ঘুরিয়ে আসবে তাও লিখতে পারবে না আমার বুলেট গাড়ি দিও এখন তেলের দার দাম বুঝতে পারছো তো বাবা হ্যাঁ একশো সাত টাকা পেট্রোল জি এইবার বেড়া সাবার চৌমাথার পারে পাম্পে গেছে আমার তিরিশ টাকা দাও পাম্পের লোক বলতে টাকার কি করবি যা গাড়ি এ তো ট্যাঙ্কি যাবে না বলতে ভেজবে না তখন বল আমার সম্ভব না থাকি লিলি কেন হ্যাঁ লিলি কেন তখন তোমার বেগ উঠেলো আমি লোবো আমি লবো এখন বলতে লেজা তুই কেন এই জন্য বলছি ছেলের বাপ ছেলে খুব শব্দ আব্দুল মোতালেব দশটা বৌমা ডাকলো ডেকে বললো তিন দিন চার দিন করে রান্না বান্না করবে একা বৌমাকেও কেউ রাঁধবে না আমি আব্দুল মোত্তালেব কাবার মোতাল্লি ও বৌমা ও বৌমা বড়ো বৌমা তিন দিন বেজ বৌমা তিন দিন সেজ বৌমা তিন দিন এই রূপের ভাগ করে দিতে লাগলো আমি না ছোট বৌমা তোমারও তিন দিন রান্না এই রূপের ভাগ করে দিল বাবা প্রত্যেক বৌমা রান্নাবান্না করে রান্নাবান্না করে সব খেলে খুলে দেয় কিন্তু আমি না রান্না আলাদা বাবা আমি না রান্না আলাদা বাবা আমি না ব্যাপারটা আলাদা বাবা যদি বলেন কেন তরকারি রান্না করে আগে বাটিতে শ্বশুর শাশুড়ির জন্য আগে তুলে আমি মদিনায় মেয়ে আমি মদিনায় বাড়ি আমার আমি ওখান এখানে এসেছি কিলোমিটার রাস্তা অতিক্রম করে এই শ্বশুর শাশুড়ি মানে আমার নিজের মা বা জীবনে ঝামেলা হবে ঝগড়া হবে আগে তরকারি তুলে রাখে শ্বশুর শাশুড়ির আমার শ্বশুর শাশুড়ি খাবে মা ছেড়ে বাপ ছেড়ে এই মক্কায় আজকের মা বাপ পেয়েছি ওনাদের আগে দেবো কই একটা বউমা বলুন তো দেখি হ্যাঁ ছেলে তো বেঁধেছেন তিনটে চারটে কোন বউমা তরকারি তুলে রাখে খুব কম বরঞ্চ যদি সে শরীর একটু তরকারি চেয়েস না হা মা একটু জলদি দিন মা বৌমা বলতে তোমার পেটে কি ডোলেস না কি দেবো ফুটু বৌমার কথা দেখেছে কি সুন্দর জি তুমি তো বৌমা আনতে পারি বাবা বৌমা তো আনতে পারোনি তুমি জানিয়েছ বারু কারেন জি তুমি তো ভালো জিনিস পাওনি যদি আজকে ভালো পেতে তোমার সোনার সোয়াগ হয়ে যেত এইবারে বাবা রানতে দিতে 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 আল্লাহ আকবার দু মাস কেটে গেল জোরে বলুন সবাই মিলেমিশে বলুন দুমাস কেটে গেল দুমাস পরে হঠাৎ আব্দুল্লাহ চোখের পানিতে ফেলে বালিশটা ভিজে ফেলেছে গলা কানার জোরে দিন তুমি কাঁদুনি মাস বিয়ে হয়েছে এখন তুমি কাঁদলে কেন কারণটা কি আমি না আমি বাণিজ্য সামদেশে যাবো আব্বা মা যেতে বলছে তা আমি কাঁদছি তোমার ফেলে কি করে যাব। তোমার মতো বউ জীবনে পাবো না আমি না জন নি আসল দিয়ে স্বামীর চোখের পানে মুছে দিয়ে বলছে স্বামী গো কোনো কথা চলবে না আগে তো মা বাপের কথা শুনতে হবে যাও 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 যদি ফেরত দেখা হবে যদি না ফেরত কিয়ামতে দেখা হবে আব্দুল্লাহ গোসল দিয়ে দিল নতুন জামা পরিয়ে দিল নিজে খানা এনে আমি না নিজে হাতে তুলে স্বামীর গালে দিয়েছে স্বামী খাও খাও কবে ফিরবে তার ঠিক নেই আমি অন্তত তোমার গালে দিয়ে দে এই বলে আমি না স্বামীকে খাইয়ে এইবার সামান পাত্র তুলে উটির পিটি বসে দিয়েছে যাও 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 চলে যাও চলে যাও দশটা ছেলে বাণিজ্য করতে যাচ্ছে সামদেশে আব্দুল্লাহর রুটটা পিছনে আব্দুল্লাহ আবদুল্লাহ কল্পসা ছেলে যখন যাচ্ছে আমিনা জড়িয়ে ধরেছে স্বামীর পা দুটো স্বামী গো চলে যাও আর দেখা হবে না কথা হবে না তবে আমার মাতার চুল দিয়ে আমি স্বামীর পা না না না, না না না, আমি ধুলো মুসবে কেন বলে স্বামী তুমি আমার পাশে থাকবে না কদ্দিন আমার যখন স্বামীর কথা মনে হবে এই মাতার চুলে তোমার পায়ের ধুলে লাগালাম মাঝে মাঝে আমি একটু চুমা দেব আবদুল্লাহ বেরিয়ে গেল দশটা ছেলে বেরিয়ে গেল যাওয়ার পরে বাপ মাস কেটে গেল ফেরে না ফেরে না বিয়ে হয়েছে দু মাস আর দু মাস বাণিজ্য হঠাৎ দেখে পরস্পর উটগুলো চলে আসছে মক্কানগরে কাবার সামনে উঠগুলো বেঁধেছে কিন্তু আমি না তাকে দেখে সব উটগুলো চলে এসেছে নিজের স্বামী কিন্তু বাবা এলো না ভাইরা রে আমি শ্বশুরের গলা খেলা কেঁদে শ্বশুর আব্বা ছেলে না কেন আব্দুল মোতালে বলছে বড় ছেলে হারে একবার বল বল বাবা আমার আবদুল্লা কই ফিরল না ভাইলে আব্বা আবদুল্লা রানা গেল না আবদুল্লা রানা যাবেন আব্বা আসার পথে আব্দুল্লার শরীরটা বড় খারাপ হয়েছে আমরা তুলতে পারলাম না আমার আব্বারে ওই সিরিয়ার পথে আমার ছোট ভাইকে একটা কুড়ে ঘর রেখে চলে এসেছি আমার ছোট ভাই কি আছে তার ঠিক নেই তাই আব্দুল মোতালিফ নাকি বলছে ওরে আমার বড় ছেলে কোনো কথা চলবে না যা যা চলে যা চলে যা আমার আব্দুল্লাহকে লিয়াই আমি আমি না রাখলে আমার আবদুল্লাকে তুলে দিতে রাজি বড় ভাই আর একজন ভাইকে নিয়ে উটের পিটি করে চলে গেছে সেই পথে যাওয়ার পরে যে বাড়িতে রেখেছিল ওই বাড়ির সামনে একটা নূতন কবর তাই দুই ভাই কবরের কাছে দাঁড়িয়ে কাঁদে আমার ছোট ভাই ক

আপে এমন করে কাঁদছেন কেন তাহলে ও বাবা তুমি কি জানো না ও বাবা তুমি জানো না আমরা কাঁদছি কয়েকদিন আগে আমার ছোট ভাইকে রেখে গিয়েছিলে এই বারেন্ডায় আমার ছোট ভাই কোথায় চলে গেছে পাচ্ছি না এই জন্য কাঁদছি ভাই রাকাল ছেলে বলে চাচা যে কবর কেন দেখতে নুন অন্য কেউ না আপার ছোট ভাই নাম তার আব্দুল্লাহ আপের এসেছেন আর ভাইকে দেখতে পাবে না দেখতে পাবে না এই কবরটা দেখে পর চলে যাও আপনার ছোট ভাই কিছুদিন আগে মারা গেছে তাই নতুন কবর এটা আবদুল্লার কবর কি বলবো বুকে কাকে তুলে দেব কানতে লেগেছে ভাই রাকাল ছেলেটা বলছে চাচাজি কানতে হবে না একটা নতুন সুন্দর খবর আপনার দিয়ে দেয় এই লাও একটা আংটি লাও এই আংটিটা আবদুল্লাহ আংটি আমি পাশে ছিলাম আমাকে ডেকে বলেছিল রাখাল ছেলে আংটিটা তোমার কাছে জমা দিলাম আমি মনে হয় বাঁচবো না আমার কোনো মক্কা থেকে যদি কেউ আসে তাদের বলে দিও আংটিটা হাতে দিয়ে বলে দিও আব্দুল্লাহ বেছে নেই এ আংটিটা যেন আমিনার কাছে পৌঁছে দেয় চাচাজি এই লেন সে আংটি দুই ভাই আংটিতে চুমো দিয়ে বুকের সঙ্গে নিয়ে উটের পিটি করে দুই ভাই চলে এসেছে আব্দুল মোতালে বেরিয়ে বলছে বাবা আমার আব্দুল্লাহ কই বড় ছেলে ডেকে বল চাপবা ওরে আব্বা রে আর জীবনে কোন আব্দুল্লাহ ফিরবে না আব্বা আমরা জীবিত মানুষ রেখে আব্বা রে আজ কবর দেখে চলে এসেছে আব্বা গো এই লামার ছোট ভাইয়ের আংটি ও ভাই আংটি নিয়ে বলছে বৌমা ওরে আমার আমি না ছোট্ট বৌমা রে এই লংটি টালাম আমি আংটিটা দিয়ে চিনতে পেরেছে ও শ্বশুর আব্বা এই আংটি দুনিয়ার কারণ না এ তো আমার স্বামীর আংটি ভালো ভালো আমার স্বামী কত আমি বুকে নেব বউমা তোমার স্বামী মারা গেছে দুনিয়ায় নেই শান্তিলি তুমি খুশি হও আব্দুল মোত্তালে যেই বলেছে আমি আশার খেয়ে মাটিতে পড়ে কাঁদছে আই শ্বশুর আব্বা আমার মনে বড় আশা ছিল আমি স্বামীর পা টিপবো আমি স্বামীর গা টিপবো আমি খেদমত করব আজকে আল্লাহ পাক আমার কোল থেকে শরীর নিয়েছে আব্বু আমি কি করব আব্দুল মোত্তালেব ডেকে বলছে বউমা তুমি যদি মনে কিছু না করো তাহলে বলো তুমি কি চলে যাবে মদিনায় সসম্মানে পাঠিয়ে না ডেকে বলেছিল শ্বশুর আব্বা বিয়ে জীবন একবার বিয়ে যখন আমার হয়ে গেছে আর আমি মদিনায় যাব না আল্লাহর কাবার খেদমত করব আমি জোরে বলতে পারলেন না আর একটু জোরে বলা যাবে না এদিকে নটা ছেলে আলোচনা করে বলছে আব্বা না যদি মদিনায় না যায় ও যদি মক্কায় থাকে ওর ঘরটা আলাদা করে দাও আমাদের সংসারে থাকবে না কারণ আজ ও আমার ভাই মরে গেছে জি সঙ্গে সঙ্গে আব্দুল মোতালেব ডেকে বলছে বৌমা আমি তোমার একটু ঘর আলাদা করে দেব আমি না ডেকে বলছি আব্বু আপনি যাই করুন না কেন এই মক্কা থেকে আমার তাড়াবেন না আমি আল্লাহর কাবার খেদমত করব। দেখে আসবেন একটু দেখে আসবেন চামড়ার চোখে আল্লাহ আমার দুই দুইবার দেখেছে চামড়ার চোখে কাবার পাশে আমার বিশ্ব নবীর ঘর সেই ছোট্ট কুড়ে ঘর জি এখন সরকার চতুর্দিকে পাঁচিল দিয়ে চতুর্দিকে আপনার গাতনি করে সাত করে দিয়েছে আল্লাহ তা আমি সেদিন মামেনার ঘর আল্লাহর নবীর ঘর দেখে আমি ঝরঝর করে কাঁদছিলাম আমার সঙ্গীরা বলছে হুজিরা তো কাঁদছেন কেন আমি বললাম ভাই তোমরা বুঝবা না এই দেখো তাকিয়ে আমার বিশ্ব নবীর আব্বা বিশ্ব নবীর দয়ার নবীর রহমতের নবীর আব্বা আব্দুল্লাহ এই হচ্ছে ঘর এই হচ্ছে ঘর ঘর ভাইরাও ওই দেখে কি বলবো সবার জন্য দোয়া করছি যত ভাই এখানে এসেছে হাতে ধরে পায়ে ধরে বলছি কোনো চিন্তা ভাবনা করবেন না মরণের আগে জীবন একটা সোনার মদিনা চোখে দেখে আসবেন বলুন ইনশাল্লাহ একটু জোরে বললেন না আর একটু চিল্লে বলা গেল না আমি খাস করে দোয়া দিয়ে যাচ্ছি আমি আপনাদের খোকা ভাই আল্লাহ আপনাদের মরণের আগে আল্লাহর কাবা যেন চোখে দেখান জোরে বলি আল্লাহ আমিন আমিন সবাই চিল্লে বলি আল্লাহ আমিন আবিন আপনারা জানেন সেই বিশ্বনবীর মা সেই ছোট্ট জীবন জীবনযাপন করছে আমার মা বোনেরা বেটিরা আপনি একটু কান পেতে শুনবেন আমিনার জন্য উনি ছোট্ট ওই জীবন জীবনযাপন করে আমার রসুল পাক বললেন মার পেটে এসেছে চারি মাস ওই ঘরের মধ্যে কেটে গেলো দু মাস মোটামুটি হয়ে গেল ছ মাস ছ মাস পরে দেখা যাচ্ছে কি আমিনার ঘরে ওই ছোট্ট কুড়ি ঘরে আপনার খেজুর পাতার সাউনি খেজুর পাতার বেড়া আমিনা ঘরের মধ্যে একা একা থাকে যা পায় আল্লা মিল তাই খায় একদিন হঠাৎ ঘরে দরজা আমি না একবার দরজাখানা খুলে দাও একবার দরজাখানা খুলে দাও আমি না বুঝতে পেরেছি এত বেটা ছেলের গলার আওয়াজ তাই ডেকে বলছে তুমি কে আমার স্বামী বেছে নেই বিধবা এত রাতে তুমি সংবাদ দিচ্ছ তুমি কে না না আমি নামে না একবার দরজাখানা খোলো আমি মনের কথা দুটো বলবো ও ভাইরা রে আমি না ভাই ভাই করে দরজাখানা খুলে দিয়েছে একজন সুন্দর সুপুরুষ দাঁড়িয়ে আছে আলে বাবা তুমি কে আজ আমি বিধবা নারী স্বামী দুনিয়ার জমিনে নে কেউ তোমার দেখে না ঘরের মধ্যে জীবন যাপন করি এই জন্য তোমার কাছে একটা খবর দিতে তুমি শুনে নাও জেনে নাও তোমার পেটের আল্লাহর দোস্ত রহমত আলী আলমিন আল্লাহর নবী এসেছে তো না তোমার কে কি বলে দেখার দরকার নেই কোনো চিন্তা নেই আল্লাহ পাক তোমার বড নিয়ামত করেছে আমি না তুমি হবে বিশ্বনবীর মা কোনো চিন্তা করবে না কে কি বলে দেখার দরকার নেই আমি না দেখবার তুমি তাকে দেখো আমি কে আমি কে তাকে দেখানো অন্য কেউ না আমি আল্লাহ আর ফেরেশতা দেখো আল্লাহ জারে বাঁচাবে দুনিয়ার কেউ মারতে পারে না আল্লাহ জারে মারবে দুনিয়ার কেউ বাঁচাতে পারে না তাই আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি সেই বিশ্ব নবীর রহমতের নবীর এই মহাফিল আজকের কত জাক করে আমার তরুণ তরুণ বন্ধুরা আমার যুবক যুবক ছেলেরা আজকের অক্লান্ত পরিশ্রম করে এই মহাফিলটা সাজিয়েছে আমার বিশ্ব নবীর নামে তাই আজকের আমি আপনাদের কাছে বেশি না সেরে দশটা মিনিট দশটা মিনিট আমি আপনাদের কাছে একটু বলতে চাচ্ছি বহু টাকা খরচ আপা দেখতে পাচ্ছেন সোনার মানিক ছেলেরা আজকের দুই ফুরফুরা হুজুর এনে আনলেন আমি গোনাগার এসেছি আর আলেম ওলামা সব আছেন তাই আজকে আমি আপনাদের বলতে চাচ্ছি সেই নবীর প্রেম আল্লাহর ভালোবাসা যদি বুকে থাকে এক কথা আমি আপনাদের বলতে চাচ্ছি আপনি কি পারবেন সেই এতিম নবীর নামে মাহারা বাভারা নবীর নামে আপনার পকেট থেকে একশো পঞ্চাশ দশ বিশ যেমন ব্যক্তি আমার কাছে তুলে দেবেন আমি কয়েকদিন আগে কাবার থেকে ফিরেছি আল্লাহ নবীর মজার থেকে ফিরেছি আল্লাহর দরবারে দুটো হাত তুলে দোয়া করব আল্লাহ পাক আপনার সংসার উন্নতি দিক আমি দোয়া দিয়ে যাব আল্লাহ পাক আপনাদের বাচ্চাদের যেন ভাতের কষ্ট না দেয় আমি দোয়া দিয়ে যাব আল্লাহ পাক আপনাদের শান্তি দিক তাই এত ভয়াবারে বসে আছেন পারবেন 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 আমার এতিম নবীর নামে একশো দুশো টাকা দিতে পারবেন আমার এতিম নবীর নামে পঞ্চাশ বিশ টাকা দিতে অভাব হবে না আপনার বাড়িতে আল্লাহ বালা দেবে না জি আজকের প্রত্যেক ভাইকে বলছি আমার ছোট্ট ছোট ভাইরা সুন্দর আয়োজন করেছে আপ্পাদের জন্য তাবারু করেছে বিরিয়ানি হ্যাঁ আপনার লম্বা চাল দিয়ে সেই বিরিয়ানি আপনারা খাবেন তাই প্রত্যেকের কাছে বলছি একটু শরিক থাকতে হবে আপনাদের আমি গোনাগার হাত তুলে দোয়া করব। করবো করবো আল্লাহ দাবি করছি আপনার একটু আঁকা আমার হাতটা আপনাদের দেবে দেবেন আমি দোয়া করব আল্লাহর কাছে যার যখন ক্ষমতা যার যখন ক্ষমতা আমি বলবো না পাঁচ হাজার দাও আমি বলবো না তিন হাজার দাও আমি বলবো না দু হাজার দাও আপনার যেটা মনের কোনে জায়গা দেবে সেই হিসেবে আপনি আমার হাতটা তুলে দেবেন আমি আল্লাহর কাছে দোয়া করব আমার ভাই কি হবে টাকা টাকার এক নাম ফাঁকা লাও না টাকার এক নাম ফাঁকা আজকে এই টাকা আপনার বিফলে যাবে না এইটা হয়তো নাজাতে রসিলে হবে বাবা আজকে আমি আপনার কাছে অনায় বিনয় করে বলছি আপনি দেন